সত্যিই ভাবতাম। এবং আমার অভিনয় আসার অনেক পরে, গ্র্যাজুয়েশনের পরে, তার আগে আমি অসম্ভব ভালো ছবি আঁকতাম, প্রচুর স্টুডেন্ট, 800,000-এর মতো স্টুডেন্ট শেখাতাম ছবি আঁকতাম। কিন্তু যখন আমি এনএসটি গেলাম, অনুপম খের, অনুপুরি বা সারা ভারতবর্ষের পণ্ডিত রামগোপাল বাজার, এই সমস্ত মানুষদের যখন সান্নিধ্যে এলাম, তখন আমার নিজের জীবন দর্শনটা বদলে গেল যে না, থিয়েটারটাই জীবনের সব কিছু। কেন? আমি একজন অ্যাক্টার, আমার জীবনের আনন্দ দুঃখ যেটা আমরা ব্যক্তি জীবনে পাই, সেটা আমি একটা চরিত্রে যখন অভিনয় করি, আমি অনেক রকম হাসি, কান্না, দুঃখ, আনন্দ, আবেগ, কল্পনা, আমি নিজেকে রাজা নয় কিন্তু আমি রাজা ভাবতে পারি। এবং সেটা যখন দর্শকদের মধ্যে সঞ্চারিত হয়, দর্শক হাততালি দেয়, এর থেকে বিশাল, এর থেকে বেশি আনন্দ আর কিছু হতে পারে। তখন আমি তৃপ্ত হই যে আমার এই অভিনয় ক্ষমতায় মানুষ কাঁদছে। এই ক্ষমতা তো সবার থাকার কথা নয়, একজন অ্যাক্টারের এই ক্ষমতাটা আছে। অর্থাৎ আমি যা হতে চাই আমার কনভিকশন আমাকে প্রথম দিন থেকে থাকতে হবে। তা না হলে আমি একটু নাচে যাবো, একটু গানে যাবো, একটু এতে যাবো, আমি জানি আমি সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত, এইটুকু ছাড়া কিন্তু আমার দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে, আমার কোনো আলাদা আইডেন্টিটি তৈরি হবে। এই স্বপ্ন আত্মপ্রত্যয় রাখলে, চেষ্টা সঠিক থাকলে কখনো বৃথা যেতে পারে না। আমি একদম অত্যন্ত সাধারণ গ্রামের ছেলে, আর কলকাতার টেকনোলজি আমিও পাইনি, পরিকাঠামো আমারও ছিল না, আমাকে গাইড করার, রাস্তা দেখানোর মতন কেউ ছিল না, কেউ নাই, নিজে নিজের গাইড। আমি রবীন্দ্রভাবে কিন্তু নাটক নিয়ে পড়তে গেছি, এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, কিন্তু কোনোদিন কোনো চাকরির পরীক্ষা ফর্ম ফিল আপ করিনি। এই কারণেই করিনি যে চাকরি করলেই বাধা হয়ে, তা সত্ত্বেও পরপর তিনটে চাকরি পেয়েছিলাম, বেসরকারি চাকরি, বড় বড় ভালো বেতনের চাকরি, শো রিহার্সাল ক্লাস করে যাওয়াতে পরপর পরপর চাকরিগুলো ছেড়ে দিতে হয়েছে। এবং এই অভিনয়টা করার করে আমার কিন্তু জীবনযাপন একটুও খারাপ নয়, একজন উচ্চ মধ্যবিত্তের মতনই আমার জীবনযাপন। তাহলে থিয়েটারটাকে যদি আমি ভাবি যে থিয়েটারটা শুরুতেই বলছিলাম কেন করবে, সেই কেন করবো প্রেট আমাকে আজকে ঠিক করে নিতে হবে। তার আগে কেন 2 ঘন্টা এখানে বসে থাকবো? তুমি যদি খেলতে ভালোবাসো বেশি, তুমি খেলতে যাবে, খেলাতে বেশি করে সময় দেবে, আর নাহলে এটা একটু ওটা একটু, এটা একটু বেকার হয়ে যাবে, তোমারই নিজের অর্থের অপচয়, সময়ের অপচয়। আমি এটা হবই, আমি বলছি যে এটা হওয়া সম্ভব, আমি নিজে তার উদাহরণ। এবং তার জন্য অনেক প্রতিবন্ধকতা আসবে, বাধা আসবে, সেসবকে লড়াই করতে হবে, অতিক্রম করতে হবে। মেয়েদের ক্ষেত্রে বাড়ির একটা বাধা, বিবাহিত হলে একটা বাধা, কিন্তু সেটা নিজের জোরে নিজের মতন করে, কারণ বাড়ির কেউ, একজন অ্যাক্টারের কি চাহিদা, একজন অ্যাক্টার কিভাবে অ্যাক্টার হয়, তুমি কেন অভিনয়টা করতে চায়, সেটা বাড়ির তিনভাগের মানুষকে বোঝানো সম্ভব না। আমার নিজের ক্ষেত্রেই হয়েছে, বাড়ির সঙ্গে চূড়ান্ত মতবিরোধ, হ্যাঁ বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ, কিন্তু আমি আমার ওই জায়গাটা ছাড়িনি বলে আজকে সারা দেশের মানুষ আমাকে চেনে। এবং এই থিয়েটার করতে গেলে শুধুমাত্র হেসে খেলে এইভাবে করলে কিন্তু হবে না, চূড়ান্ত একটা ডেডিকেশন অ্যান্ড রেসপন্সিবিলিটি থাকতে হবে। তা নাহলে এই কাজ করা কারোরই করার নয়। তুমি যদি এই রিহার্সালের জন্য হয়তো তোমার খাওয়া বন্ধ, কিন্তু তোমার বাড়িতে একটা বিপদ হয়ে গেছে, তুমি সেই বিপদটা পরে হবে, আগে কিন্তু দলটা হবে, আগে শো, আগে রিহার্সাল, এই জায়গায় নিয়ে ভাবতে হবে। সেখানে বাড়িতে ঢুকতে নাও দিতে পারে, হাজব্যান্ড তাড়িয়েও দিতে পারে, কিন্তু সেই অশান্তি জেনে থিয়েটারটা সমষ্টিগত কাজ বন্ধ হবে সেটা কিন্তু হওয়া যাবে না। আমি নিজে শিক্ষামন্ত্রী ডক্টর অশোক সাথে 17 জুলাই নাটকে অভিনয় করতাম, আমার ক্ষেত্রেই